এই কবুতর গুলো আজকে আসলে অনলি 175 টাকা পিস, 350 টাকা জোড়া। এখানে আছে ঘিয়া চুল্লি, আছে চোয়া চন্দন, দেখেন ঘিয়া চুল্লি আছে, এখানে চোয়া চন্দন আছে। এগুলো আসলে যেটাই নেবেন সেটা আসলে 175 টাকা পিস অনলি। এখানে একটা চিলা আছে, এই চিলাটা দেখেন, এটা আসলে এগুলো আসলে সব 175 টাকা পিস, 350 টাকা জোড়া। এরকম আরও অনেক কবুতর আছে যেরকম আজকে আপনাদের দেখাবো। আসলে নিচে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আসলে 300 টাকা জোড়া, অনলি 150 টাকা পিস। এগুলো গিরিবাস আছে, কিছু অ্যাডাল্ট আছে, কিছু বাচ্চা, সেগুলো 150 টাকা পিস, 300 টাকা জোড়া। আরও কিছু কবুতর আছে, যেমন যেমন এখানে আছে অনেক কবুতর আছে, আপনাদের আসলে সেই দামগুলো জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটের বাইরে, যে রেজা কবুতর ঘর আছে সেই রেজা কবুতর ঘরে। আজ আসলে এখানে হিউজ পরিমাণ কবুতর আছে, আজ দুই তিন দিন পরে আবারও ভিডিও দিচ্ছি রেজা কবুতর ঘরে। আপনাদের ভালো রেসপন্স আছে আমি শুনতে পারছি, অনেক কবুতর বিক্রি হচ্ছে এখান থেকে, সেই জন্য আপনাদের জন্য আবারও চলে আসলাম এই রেজা কবুতর ঘরে কিছু কবুতর দেখানোর জন্য। আজকে আসলে সুলভ মূল্যে কিছু কবুতর বিক্রি করবে। আজকে যেসব আইটেম আছে, যেমন আছে এখানে চিলা কবুতর আছে, এখানে কিছু পাকিস্তানি ব্লাডের কবুতর আছে, সব কবুতর আসলে আজকে বিক্রি হবে। এবং লাস্টে কিছু মূল্য ছাড় আছে, সেগুলো আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম যে কবুতরটা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করবে, যে এখানে একজোড়া কবুতর আছে, এখানে সাদা যে একজোড়া কবুতরটা আছে, এই কবুতরটা আসলে একটা গিরিবাস প্রজাতি কবুতর। এই কবুতরটা আজকে আসলে চাওয়া দাম চাচ্ছে আস্কিং প্রাইস 450 টাকা। এটা আসলে কম সম হলে বিক্রি করে দিবে, এগুলো আসলে আসলে আস্কিং প্রাইস, কোনোটাই আসলে ফিক্সড প্রাইস না। আপনারা যদি নিতে চান এই রেজা কবুতর ঘরে আসবেন, আসে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আসলে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। তারপরে এখানে যে কবুতরটা আছে সেটা হচ্ছে একজোড়া চিলা কবুতর। এই চিলা কবুতরটা আসলে জোড়াশয় কবুতর, এখানে আসলে ছেলে মেয়ে উভয় আছে। আপনারা যদি অনেকে চিলা কবুতর খোঁজে, ভালো মানের চিলা কবুতর, এই চিলা কবুতর মোটামুটি একদম অরিজিনাল চিলা কবুতর। এই চিলা কবুতরটা আসলে আজকের বাজারে এসে 700 টাকা চাচ্ছে, এটা আসলে আস্কিং প্রাইস। কম বেশি করে আসলে এই কবুতরগুলো বিক্রি হবে। আপনারা যদি কেউ নিতে চান রেজা কবুতর ঘর থেকে, আসলে চিলা কবুতর নিতে পারবেন, এটা 700 টাকা অনলি। এটা আসলে আস্কিং প্রাইস, এটা আসলে কম বেশি অবশ্যই আছে, চাওয়া দাম ফিক্সড প্রাইস নয়। এই পাশে একজোড়া কবুতর আছে, ভাই এটা কত? আচ্ছা, এখানে আসলে দামাদারির সুযোগ নেই, এটা আসলে ফিক্সড প্রাইস 400 টাকা। এটা আসলে চাওয়ার দাম না, এটা ফিক্সড। এটা আসলে 2-1-এর মধ্যে কবুতরটা ডিম দেবে, এই যে ধবধবে সাদা যেটা সেটা মা দিয়ে, আর যে কালো চোখের এই পাশে যেটা আসলে নর কবুতর, এগুলো আসলে উড়ার গ্যারান্টি আছে, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। আপনি যদি নিতে পারবেন। এই পাশে আছে একজোড়া ইন্ডিয়ান লোটন, এই লোটনটা ভাই লোটন কত? ভাই লোটন জোড়া ছাড়ে দেয়, পালা লুটে না এখনো। আচ্ছা, লোটে না এখন, এটা আসলে ঘাড় শক্ত হয়ে গেছে। এটা কত ভাই? 600 টাকা। এটা লোটে না কিন্তু, এটা যে বাচ্চাগুলো আছে সেগুলো আছে লোটবে। আসলে যার বাড়িতে আসছিল সে আসলে লটায়নি, যার জন্য ঘাটটা শক্ত হয়ে গেছে। এটা 600 টাকা আস্কিং প্রাইস। আপনারা যদি কেউ নিতে চান আসলে কম বেশি করে নিতে পারবেন। এগুলো আসলে চাওয়া দাম কম বেশি সামান্য আছে, আপনারা সামনাসামনি কথা বললে কবুতরগুলো নিতে পারবেন। এই পাশে কিছু বাচ্চা কবুতর আছে, এটা আসলে 125 টাকা পিস, 125 টাকা পিস, 250 টাকা জোড়া। এখানে আসলে একটা গিরিবাজ আছে আর দুইটা সম্ভবত দুইটা বাংলা আছে। এগুলো আসলে একটাও গিরিবাজ না, এটা ক্রস প্রজাতির, আমি যা জানতে পারলাম। এগুলো আসলে 250 টাকা জোড়া, আপনারা যদি কেউ নিতে চান আসলে দাম দর করে নিতে পারবেন। এগুলো আসলে আস্কিং প্রাইস, কম বেশি করে নিতে পারবে। আর এই পাশে একজোড়া কবুতর আছে, নিচে দেখতে পারতেছেন এই পাশে জোড়াশই, এটা মোটামুটি ভালো, এটা পাকিস্তানি ক্রস, আসলে অরিজিনাল। এটা ভাই এটা কত? এজোড়া কত? 600 টাকা আসলে চাওয়া দাম, কম বেশি আছে। এটা আসলে 550 টাকা করে দিল, আসলে এটা কম বেশি আছে। আজকে যেহেতু মোটামুটি ভালো কোয়ালিটির একটু কবুতর, সেজন্য একটু দামটা বেশি মনে হচ্ছে, তবে আপনারা যদি আসেন আপনাদের জন্য কিছু কমসম করে দিবে। এই পাশে একটা বাংলা আছে, এই বাংলা কবুতরটা আসলে 300 টাকা চাওয়া দাম, এটা জোড়াশয় আছে মোটামুটি। আপনারা যদি নেন এই বাংলা কবুতর, অনেকে পাল্টে চায়, জোড়াশয় নিতে চাইলে এখান থেকে নিতে পারবেন। আরেকটা কথা, যে এখানে অনেক পাইকারি ভাই আছে যারা আসলে ব্যবসা বাণিজ্য করতে, তারাও এখান থেকে কবুতর নিতে পারবেন, তারা পাইকারি রেটে আসলে কবুতরগুলো দিয়ে থাকে। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে ডেলিভারি করা সম্ভব, তো এটা আসলে ওটা 300 আস্কিং প্রাইস, কম বেশি কিছু আছে। এই জায়গায় একজোড়া কবুতর আছে, এখানে মোটামুটি নরটা বিশাল, নর মাদি উভয় আছে এখানে। আসলে তারা এগুলো কবুতর কিছুক্ষণ আগে কালেক্ট করছে, সব নতুন কবুতর। এজোড়া কত ভাই? সাড়ে পাঁচশো টাকা। আসলে 550 টাকা বেশি কবুতর যারা নেবেন, অথবা সামনাসামনি কথা বলে অবশ্যই কিছু কম বেশি হবে। এই পাশে একজোড়া আছে পাকিস্তানি ব্লাডের কবুতর, এটাও মোটামুটি 550 টাকা চাওয়া দাম, কম বেশি করে আপনি যদি কেউ নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারবেন। এগুলো 550,
এটা আসলে 550 দিয়ে ফেলেছি, এটা 550ই। এটা আসলে দাম বেশি থেকে না ছিল, কিন্তু যেহেতু ভুলেতে বলা হয়ে গেছে, মুখতে বের হয়ে গেছে, আসলে রেজা কবুতরের ঘরে এটা এই দামে দিবে 550। আপনারা যদি কেউ নিতে চান আসলে কম বেশি করে নিতে পারবেন, আর সামনাসামনি যোগাযোগ করে, সামনাসামনি কথা বলে যোগাযোগ করে কবুতরগুলো কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এই পাশে একজোড়া কবুতর আছে, আসলে লাল চুলি ব্লাডের কবুতর। এটা আসলে লাল চুলি ক্রসের কবুতর। এই কবুতরটা আজকের দাম চাচ্ছে 500 টাকা। আপনারা যদি কম বেশি করে নিতে চান তাহলে আসলে কম বেশি করে দিতে পারবে, সামনাসামনি কথা বলে অবশ্যই কিছু কম হবে। পাইকারি রেটেও কিছু কবুতর আছে, আপনারা যদি চান এই জিনিসগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ। এইখানে আছে আসতে কিছু পাকিস্তানি লভ, আসলে যারা এগুলো সব উড়ানের গ্যারান্টি, এগুলো যার বাসা থেকে আনছে সে আসলে কবুতরগুলো ফ্লাই করছে। আপনার কবুতরের পাখার রং দেখলে বুঝতে পারবেন, এগুলো আসলে সব পাকিস্তানি ডিম বাচ্চা গ্যারান্টি আছে। এগুলো আসলে 800 টাকা জোড়া, আপনারা যদি কেউ নিতে চান আসলে আসে নিতে পারবেন। এগুলো আসলে কম সম করে দিবে, লভ করলে 800 টাকা জোড়া পড়বে। তবু কিছু সামনাসামনি কথা বলে বেশি কবুতর নিলে, অন্যান্য কবুতর নিলে এগুলোও কিছু কম পড়বে। আসলে একদমই কবুতর হয় না, এগুলো আসলে ভালো ব্লাডের, উড়ানের গ্যারান্টি আছে, ডিম বাচ্চার গ্যারান্টি আছে। আপনারা যদি নিতে চান তাহলে আসলে কবুতরগুলো নিতে পারবেন। নিচে একটা লভ দিব, আসলে এগুলো আজকে সবচেয়ে কম দামি কবুতর। এখানে আছে অনেক প্রজাতির, এখানে আছে ঘিয়ে চুল্লি, চুয়া চন্দন, চিলা। এখানে যে চিলার কবুতরটা আপনাদের একটু ধরে দেখায়, এটা আসলে সিঙ্গেল সিঙ্গেল চিলা জোড়াও আছে, আজকে আমরা জোড়া দিছি। এগুলো অনলি আজকে 350 টাকা জোড়া, আজকের আসলে বিশাল একটা পরে। এখানে ঘিয়ে চুল্লি আছে, চিলা আছে, চোয়া চন্দন আছে, আপনারা যে কবুতর নেবেন আসলে 350 টাকা জোড়া পড়বে। এগুলো আজকে সবচেয়ে সস্তা কবুতর, এরকম দামে আর দিতে পারবে না তাদের দাবি। তা আপনারা মোটামুটি যদি আসলে কবুতরগুলো নিতে চান তাহলে আসলে রেজা কবুতর ঘরে ডিসক্রিপশনের বক্সের নাম্বার দেখে আসলে নিতে পারবেন, কবুতরগুলো সুলভ মূল্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতরগুলো ডেলিভারি করা সম্ভব। এখানে একজোড়া কবুতর আছে, আসলে ঢাকাইয়ে ব্লাডের কবুতর। এখানে নরমাদি এটা বাচ্চা রেখে আসলে নিয়ে আসে, আপনারা তো কবুতরের গালচিটা দেখলে বুঝতে পারবেন এগুলো কবুতরের বাচ্চা ছিল, বাচ্চাগুলো সেল করে দিছে। আর এই বুড়ানিটা আসলে 600 টাকা চাওয়া দাম, আপনারা যদি নেন কম বেশি করে আসলে নিতে পারবেন। এগুলো কবুতরের ডিম বাচ্চার গ্যারান্টি আছে, কোনো সমস্যা নাই। আর এই পাশে আরও কিছু কবুতর আছে, যেমন একটা আছে হলুদ বোম্বাই। ভাই হলুদ বোম্বাইটা কত? আসলে এটা দেওয়া যাবে না, এটা ভিডিওর বাইরে যেহেতু এটা ডিস্টার্ব আছে। হ্যাঁ, এই পাশে একজোড়া আছে কালদম কবুতর। এই কালদম কত ভাই? আচ্ছা, এটা 1500 টাকা ইন্ডিয়ান এক কালদম। এগুলো আসলে এখন খুব কম পাওয়া যায়, তবে আপনারা যদি নেন সামনাসামনি কথা বলে কিছু কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সামনে উপরে আরেক জোড়া কবুতর আছে, এটা কি কবুতর ভাই? হুমার কবুতর। আসলে এর জোড়াটা কত ভাই, একটু কম করে দেন তো দেখি। 900 টাকা আসলে চাওয়া দাম কম বেশি আছে, এগুলো আস্কিং প্রাইস সবই। আপনারা যদি আসেন কবুতরগুলো দেখে শুনে সুস্থভাবে নেড়ে চেড়ে নিতে পারবেন। এই পাশে এক জোড়া কবুতর আছে, এই কবুতরটা কত ভাই? 400 টাকা অনলি। দেখেন কম দামে কবুতর চলে আসছে, আর অনেকেই আছে যারা নতুন কবুতর পালক, এখান থেকে নিতে পারবেন। জোড়ার গ্যারান্টি আছে, ডিম বাচ্চার গ্যারান্টি আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এইখানে আরেক জোড়া কবুতর আছে ঢাকাইয়া, এটা আসলে অ্যাডাল্ট কবুতর, অ্যাডাল্ট না বুড়ানি কবুতরই। এটা কত ভাই? দুই একের মধ্যে আসলে ডিম দিবে, 600 টাকা, আসলে 550 করে দিল যান। এটার ভিতরে যদি আপনারা বেশি কবুতর নেন তাহলে কম বেশি আছে নাকি ভাই? বগুড়ার বাইরে থেকে আসলে কিছু অবশ্যই কম বেশি আছে, ডেলিভারি সম্ভব। বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতরগুলো ডেলিভারি করা সম্ভব। আপনারা যদি ফোনে যোগাযোগ করে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে এবং সামনা ফোনে হলেও নিতে পারবেন। এই পাশে এক জোড়া কবুতর আছে সাদা রঙের, এই কবুতরটা কত ভাই? 500 টাকা আসলে আস্কিং প্রাইস, কম বেশি করে আসলে দিতে পারবে। নিচে আরও কবুতর আছে, যেমন এখানে এটা কত ভাই? 550 টাকা আসলে আস্কিং প্রাইস, কম বেশি করে আসলে দিবেন। আপনারা যদি নিতে চান তাহলে আসলে এই দামে আসলে দিবে, কিছু কম বেশি অবশ্যই আছে। এখানে আছে কিছু একটা মুক্কি কবুতর, একটা বোম্বাই। মুক্কিটা নর নামাদি ভাই, আর বোম্বাইটা ওই দুটো আসলে জোড়া, একটা মুক্কি একটা বোম্বাই। এটা কত ভাই? 700 টাকা হলে দিয়ে দেবে। মুক্কির নরটাও মোটামুটি ফ্রেশ, আর বোম্বাইয়ের একটা পাখা একটু সাদা আছে, তবে আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন, মোটামুটি এগুলো চাওয়া দাম কম বেশি করে দিতে পারবে। অনেকেই আসলে খাবার বাচ্চা চায়, এগুলো আসলে 180 টাকা জোড়া। এখানে যদি আপনারা খাবার বাচ্চা নিতে চান তাহলে নিতে পারবেন, এগুলো আসলে ফুল ফ্রেশ। এখানে দেখেন এগুলো স্বাস্থ্য মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে, এগুলো আসলে 180 টাকা জোড়া। আপনারা যদি কেউ নিতে চান কম বেশি করে এগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে খাবার বাচ্চা পাওয়া যায়। নিচে এক জোড়া কবুতর আছে ভাই, এটা কত ভাই? 400 টাকা আসলে, 400 টাকা হলে ছাড়বে। এগুলো আসলে আস্কিং প্রাইস, কিছু কম বেশি অবশ্যই আছে, আপনারা যদি নিতে চান রেজা কবুতর নিতে পারবেন। এখানে আসলে আরও কিছু কবুতর আছে, যেমন দেখতে পাচ্ছেন আসলে এখানে 4-5টা কবুতর আছে, এগুলো আসলে 350 টাকা জোড়ার লব। এখানে নর মাদি সব আছে, আপনারা যদি কেউ নিতে চান আসলে এগুলো আসলে দাম দর করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই।
350 টাকা হলে আসলে এই লটগুলো বিক্রি হবে, অনলি 175 টাকা পিস। এই পাশে আসলে এক জোড়া হুমার কবুতর আছে, সবজি হুমার, আপনারা দেখতে পাচ্ছেন হুমারটা আসলে জোড়া সই ফ্রেশ কবুতর। এখান থেকে আসলে কবুতর নিলে ডিম বাচ্চার গ্যারান্টি আছে। এই কবুতরটা আজকের বাজারে আসলে 700 টাকা চাচ্ছে। আপনারা যদি আসলে নিতে চান কম বেশি করে দিতে পারবে, এগুলো আসলে সব আস্কিং প্রাইস, একটাও ফিক্সড না। আপনারা নিলে কবুতরগুলো নিতে পারবে ইনশাল্লাহ, দিতে পারবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে কবুতর ডেলিভারি দেয় তারা, আপনারা আসলে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এখানে আসলে কিছু ম্যাকপাই কবুতর আছে, এখানে মাদিন আর উভয় আছে। এগুলো আসলে 300 টাকা পিস চাওয়া, আপনারা যদি আসলে নেন দাম দর করে নিতে পারবেন। এগুলো সব আসলে আস্কিং প্রাইস, একটাও ফিক্সড না। কবুতর যদি আপনারা নেন এই দাম দিয়ে, এই দাম একটু যদিও আসলে চাওয়া দাম, এগুলো আসলে ফিক্সড না। আপনারা আসলে দাম দর করে নিতে পারবেন, 300 টাকা পিস, এগুলো আসলে চাওয়া দাম। আবারও বলতেছি, আপনারা দাম দর করে কবুতরগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ, রেজা কবুতরের ঘর থেকে। এই পাশে একটা আসলে মুখ পুরান নর কবুতর, মোটামুটি আসলে এই কবুতরটা ভালো। এই কবুতরটা আসলে 200 টাকা চাওয়া দাম। অনেকে মুখ পুরা সিঙ্গেল নর খোঁজে, তারা যদি আসলে কবুতরটা নিতে চান নিতে পারবেন রেজা কবুতরের ঘর থেকে। এগুলো আসলে যোগাযোগ করে নিতে পারবে। এই পাশে আছে একটা বাংলার কবুতর, এটা আসলে 150 টাকা চাওয়া দাম, কম বেশি করে নিতে পারবেন। এগুলো আসলে একটাও ফিক্সড না, এগুলো সব আস্কিং প্রাইস। আপনারা যদি কেউ হাটে আসেন কবুতরগুলো দাম দর করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আরও কিছু কবুতর আছে, আপনারা খাঁচার ভিতরে দেখতে পাচ্ছেন। এই খাঁচার কবুতরগুলো আসলে 300 টাকা জোড়া অনলি, এগুলো আসলে 150 টাকা পিস। এখানে নর মাদি সব আছে, এগুলো যদি লভ করে নেন আরও কম পড়বে। এগুলো আসলে সব আস্কিং প্রাইস। আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নাই। রেজা কবুতর করে কবুতরগুলো দেওয়া সম্ভব। আর মোটামুটি আরও কবুতর আছে, আপনাদের দেখাবো। এখানে আসলে দুইটা নর কবুতর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কবুতরগুলো আসলে 400 টাকা চাওয়া দাম, এগুলোর মধ্যে অনেক কম বেশি আছে। আপনারা যদি কবুতর নিতে চান আসলে দাম দর করে নিতে পারবেন। এটা দুইটাই নর, এক বাতের দুইটা নর উঠছে, এগুলো আসলে 400 টাকা চাওয়া দাম, কম বেশি করে কবুতরগুলো দিয়ে দিবেন। আচ্ছা, এখানে এক জোড়া কবুতর আছে, এই কবুতরটা আসলে কি কবুতর বলতে পারতেছে না, তবে এই কবুতরটা আসলে 500 টাকা চাওয়া দাম। এই কবুতরের একটা সমস্যা কি, কবুতরটার একটু জন্মগত একটু সমস্যা আছে, তবে এগুলো আসলে আস্কিং প্রাইস। আপনারা যদি কেউ এই কবুতরের নাম জানেন, আসলে জানে শুনে দেখে শুনে নিতে পারেন। কবুতরের পাইকারি সমস্যা, 500 টাকা আস্কিং প্রাইস, এটা আসলে কম বেশি হলেই দিয়ে দিবে। এগুলো আসলে চাওয়া দাম সব, একটাও ফিক্স না, আস্কিং প্রাইস। আপনারা যদি কেউ নিতে চান আসলে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকে আসলে রেজা কবুতর ঘরে কিছু কবুতরের কালেকশন। আজকে কবুতরগুলো মোটামুটি ভালো ছিল, সুস্থ ছিল। পালার কবুতর ধরে নিতে চান তাহলে আসলে রেজা কবুতর ঘরে যোগাযোগ করে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধাতে ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে জানাই আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।